এই যে মেয়াদিত্বন ওষুধগুলো বিক্রি করতে করার জন্য আপনি প্রদর্শন করেছেন বা এক্সিবিট করেছেন বা অফার দিচ্ছেন বিক্রির জন্য, এটা ঠিক হয়েছে কিনা? ঠিক হয়নি। এবং এই যে একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে এই ওষুধগুলো রাখলে ওষুধের কোয়ালিটি ঠিক থাকবে, এরা কি ঠিক থাকবে এই ওষুধের কোয়ালিটি? 2021 সালের আগস্ট মাসে ইনজেকশন, কি কাজ এটা? অ্যান্টিবায়োটিক। তাহলে অ্যান্টিবায়োটিক ইনজেকশন 2021 সালের আগস্ট মাসে শেষ হয়েছে। একজন রোগীকে ইমার্জেন্সি ভিত্তিতে ডাক্তার যখন এই ইনজেকশনটা পুশ করেন 2023 সালের আজকে জুলাই মাসের কত তারিখ? চব্বিশ তারিখ। এটি কি কাজ করবে ইনজেকশনটা? তাহলে ওই রোগী রিকভার হবে? হবে না। তাহলে ওনার কাজটা ঠিক হয়েছে? মাল্টিভিটামিন ইনজেকশন, ইনজেকশন এটার মেয়াদ শেষ হয়েছে কবে? সেপ্টেম্বর 2021। মেয়াদ শেষ হয়েছে জানুয়ারি 2022। অ্যান্টিবায়োটিক আগস্ট 2021 মেয়াদ শেষ হয়েছে। এটা কি অ্যান্টিবায়োটিক? এটার মেয়াদ শেষ হয়েছে আগস্ট 2021। 2021-এর আগস্টে মেয়াদ শেষ হয়েছে। সেপ্টেম্বর 2021 মেয়াদ শেষ। এটা মেয়াদ শেষ সেপ্টেম্বর 2021। তাহলে এই যে মেয়াদিত্বন ওষুধগুলো বিক্রি করতে করার জন্য আপনি প্রদর্শন করেছেন বা এক্সিবিট করেছেন বা অফার দিচ্ছেন বিক্রির জন্য, এটা ঠিক হয়েছে কিনা? ঠিক হয়নি। এবং এই যে একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে এই ওষুধগুলো রাখলে ওষুধের কোয়ালিটি ঠিক থাকবে, এরা কি ঠিক থাকবে এই ওষুধের কোয়ালিটি? মেয়াদিত্বন ওষুধ 2021 সাল থেকে শুরু করে বিভিন্ন মাসে শেষ হয়েছে মেয়াদ, এগুলো বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছেন। এই যে আপনারা দেখলেন যে বিপুল পরিমাণে মেয়াদিত্বন ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছেন, বিপুল পরিমাণ উইদিন ফাইভ মিনিটস আমরা বিপুল পরিমাণে মেয়াদিত্বন ওষুধ বিক্রির উদ্দেশ্যে সর্ব অপরাধে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ রাখার আমাকে যেতে হবে। আর দ্বিতীয়ত 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো।